দুইটা ভাগে, একটা হচ্ছে কি প্রাণী, আরেকটা হচ্ছে উদ্ভিদ। এখন প্রাণী কারা? প্রাণী প্রাণী, আর উদ্ভিদ তাদেরকে বলা হচ্ছে যারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, তাদেরকে কি বলা হয়? নিজের খাদ্য নিজে তৈরি করে গেল উদ্ভিদ, ঠিক আছে? প্রাণী যারা আছে প্রত্যেকেই ডিপেন্ড করতেছে খাদ্যের জন্য, তাহলে খাদ্যটা শুধুমাত্র উদ্ভিদই তৈরি করতেছে, যার উপর নির্ভর করতেছে সমগ্র বিশ্বের জীব। ক্লিয়ার? আচ্ছা, তো সেই ক্ষেত্রে দেখা গেলে প্রকৃতি অনুসারে কোষকে আমরা দুটো ভাগে ভাগ করছি। একটা হচ্ছে কি, এক নম্বর উদ্ভিদ কোষ, এবং দুই নম্বর যদি চিন্তা করি সেটা হচ্ছে প্রাণী কোষ। তাহলে উদ্ভিদ কোষ কাকে বলে, প্রাণী কোষ কাকে বলে? উদ্ভিদ কোষ হচ্ছে সেই কোষগুলা যে কোষের দ্বারা উদ্ভিদের দেহ গঠিত, তবে সেই কোষগুলোর বেশ কিছু বৈশিষ্ট্য আছে, যেরকম উদ্ভিদ কোষে যে জিনিসটা থাকে কি বলে কি প্লাস্টিন আছে, প্লাস্টিক যেটার মাধ্যমে খাদ্য প্রস্তুত করতেছে বা উদ্ভিদের যে বিষয় আদান দিতেছে, সেই প্লাস্টিক আছে। আর কি আছে? কোষ কোষ সহ প্রাণী কোষও আছে। তো বেশ কিছু ভাগে ভাগ করা যায় তাদের পার্থক্য গুলা। তো এরপরে যদি আমরা চিন্তা করি, তো প্রকৃতি হচ্ছে না আমাদের দুটো ভাগে ভাগ করছি, তো এরপরে কি আছে? এরপরে কি আছে? কাজ অনুসারে এটা হচ্ছে এক নাম্বার, সেটা প্রকৃতি অনুসারে দুই ভাগে ভাগ করলাম। এরপরে হচ্ছে কাজ অনুসারে কোষ কয় প্রকার? কাজ অনুসারে কোষ হচ্ছে দুটো প্রকার, এক নাম্বার হচ্ছে দেহ কোষ, আর দুই নাম্বার হচ্ছে জনন কোষ, ঠিক আছে? এখন প্রথম প্রশ্ন হচ্ছে দেহ কোষ কাকে বলে? আমাদের যদি আমরা একটা প্রাণীর কথা যদি চিন্তা করি, যে কোনো একটা প্রাণী বা উদ্ভিদের কথা চিন্তা করি, তাহলে সেই প্রেক্ষাপটে একটা দেহের কাজ সাধারণত, একটা প্রাণীর কাজ কয়টা সাধারণত? জৈবিক কাজের কথা চিন্তা করলে জৈবিক কাজ হচ্ছে দুইটা, একটা হচ্ছে সে কি হচ্ছে ছোট থেকে বড় হচ্ছে, এটা হচ্ছে তার দেহের কাজ করতেছে। এছাড়াও তার অনেক কাজ আছে, যেরকম আমাদের হৃৎপিণ্ড আছে, শিরা স্পন্দনের মাধ্যমে সারা দেহের রক্ত সঞ্চালন করতেছে, ফুসফুস আছে, আমাদের রেচন তন্ত্র আছে, যে অংশগুলো এক একটা নির্দিষ্ট কাজ করতেছে। কিন্তু জৈবিক কাজের ক্ষেত্রে চিন্তা করলে একটা কাজ হচ্ছে আমাদের দেহের বৃদ্ধি করতেছে, আর একটা হচ্ছে কি বংশ বৃদ্ধি করতেছে। তাহলে কাজ অনুসারে আমরা কোষের কথা চিন্তা করলে কোষ কাজ অনুসারে দুই প্রকার, যা একটা হচ্ছে দেহ কোষ, যেই সকল কোষ আমাদের দেহকে দৈহিক ভাবে বৃদ্ধিতে সহায়তা করে তাদেরকে বলা হচ্ছে দেহ কোষ, আর যেগুলো বংশ বৃদ্ধিতে সহায়তা করে সেগুলো হচ্ছে জনন কোষ। এবং তিন নম্বরে যদি আমরা যাই, তখন সেটার নিউক্লিয়াস অনুসারে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি। তাহলে তিন নম্বরে কি বললাম? নিউক্লিয়াস অনুসারে দুইটা ভাগে ভাগ করলাম। এক নম্বরে যেটা আছে সেটার ক্ষেত্রে আমরা কি বলতে পারি, একটা হচ্ছে প্রকৃত কোষ, আর একটা হচ্ছে আদি কোষ। তাহলে আদি কোষ কোনটা আর প্রকৃত কোষ কোনটা? তাহলে প্রকৃত কোষ হচ্ছে সেই সকল কোষ, যে সকল কোষে আমাদের আগে সর্বপ্রথম নিউক্লিয়াসে জানতে হবে, কিন্তু নিউক্লিয়াসের পাঁচটা বৈশিষ্ট্য আছে যেগুলো আমরা পরবর্তীতে দেখবো। তো ওই পাঁচটা বৈশিষ্ট্য, পাঁচটি বৈশিষ্ট্য নিউক্লিয়াসের থাকে থাকে, তো সেই পাঁচটা বৈশিষ্ট্য যদি কোনো একটা কোষের থাকে তখন সেই কোষটা হবে প্রকৃত কোষ, বুঝে গেছে? তাহলে যদি কোনো কোষে নিউক্লিয়াস, সেই কোষটা কি বলতেছি প্রকৃত কোষ, আর যদি এই পাঁচটা বৈশিষ্ট্য কোনো কোষে না থাকে তখন সেটা কি বলা হইতেছে আদি কোষ। তার মানে আদি কোষে পাঁচটা বৈশিষ্ট্য নাই, তাহলে কি কি বৈশিষ্ট্য গুলো নাই তাহলে সেটা জানার জন্য আমাদের নিউক্লিয়াস জানতে হবে। তাহলে নিউক্লিয়াস আমরা একটু ছোট করে দেখি, এটা যদি আমরা একটা নিউক্লিয়াসের কথা চিন্তা করি, তাহলে নিউক্লিয়াসের ভিতরে বেশ কিছু এটা হচ্ছে কোষে অবস্থিত একটা নিউক্লিয়াস। তো সর্বপ্রথম নিউক্লিয়াসের আমরা যে অংশটা দেখতে পারি, তো আমরা দেখলাম জিনিস বাকি থেকে আগে দেখি, তাহলে বাকি যে জিনিসটা আছে, এক নম্বর আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে মেমব্রেন বা ঝিল্লি। তাহলে কোষের ভিতর, সরি, নিউক্লিয়াসের ভিতর যে মেমব্রেনটা আছে সেটার নাম কি? নিউক্লিয়ার মেমব্রেন, ঠিক আছে? এবং এই মেমব্রেনের ভিতর যে ছিদ্রটা আছে সেটা হচ্ছে ছোট অংশ হচ্ছে রন্ধ্র, তাহলে এটা হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্র। তাহলে দুই নম্বর হচ্ছে নিউক্লিয়ার
সর্বপ্রথম এখানে আমরা বেশ কিছু পয়েন্ট দিয়ে এর অংশগুলো আমরা একটু আলাদা করবো।
সর্বপ্রথম আমরা এখানে দেখতে যে মাইটোকন্ড্রিয়ার বাহিরের দিকে একটা আবরণ আছে, এই বাহিরের দিকে আবরণটাকে বলা হয় আউটার মেমব্রেন। তো মাইটোকন্ড্রিয়ার বাহিরের আবরণটাকে কি বলা হয়? আউটার মেমব্রেন। এবং এইটা ভিতরের দিকেও একটা পর্দা আছে, সেটাকে বলা হয় ইনার মেমব্রেন। ক্লিয়ার? বাহিরের দিকে আবরণটা কি? আউটার মেমব্রেন। এবং ভিতরের দিকে আবরণটা ইনার মেমব্রেন। তো ইনার মেমব্রেনটা আমরা দেখতে পাচ্ছি এই পর্যন্ত আসছে, এখানে কোনো প্রবলেম নাই, এই পর্যন্ত আসার পরে ভিতরের দিকে ভাঁজ হয়ে গেছে নাকি? এটা অনেকটা পর্দার মতো, যদি পর্দা দর্শক যদি পর্দা রাখি তাহলে পর্দাটা কি মাঝে মাঝে ভাঁজ হয়ে যায় না? তো ঠিক এরকম ইনার মেমব্রেনের ভিতরে একটা ভাঁজ দেখা যায়, এবং এই ভাঁজকৃত অংশটাকে বলা হয় কি? ক্রিস্টি। তাহলে মাইক্রোকন্ড্রিয়ার ইনার মেমব্রেনের ভাঁজকে বলা হয় ক্রিস্টি। যদি ক্রিস্টি পরীক্ষায় এরকম প্রশ্ন করে ক্রিস্টি কাকে বলে, তাহলে আনসারটা হচ্ছে মাইক্রোকন্ড্রিয়ার ইনার মেমব্রেনের যে ভাঁজ আছে সেই ভাঁজটাকে বলা হয় ক্রিস্টি। এখন সেই ক্রিস্টির গায়ে ছোট ছোট দানাদার কিছু অংশ লাগানো থাকে, এই অংশ অক্সিজোম নামে পরিচিত। বিষয়টা বুঝে গেছে? তাহলে এই ক্রিস্টির গায়ে দানাদার অংশগুলোর নাম কি? অক্সিজোম। এরপরে আমরা যদি চিন্তা করি মাইটোকন্ড্রিয়াতে কিছু ডিএনএ থাকবে, ঠিক আছে? মাইটোকন্ড্রিয়াতে কি থাকবে? কিছু ডিএনএ থাকবে। এমন কথা হচ্ছে এখানে ডিএনএ থাকবে, এটা কেন আমাদের আলাদা ভাবে দেখতে হলো? যদি আমরা নর্মালি চিন্তা করি কোষের ভিতরে ডিএনএ কোথায় থাকে, তো আমরা সাধারণত জানি নিউক্লিয়াসের ভিতরে ডিএনএটা থাকে। তো নিউক্লিয়াস ছাড়াও কোষে আরো দুটো অংশে ডিএনএটা থাকতে পারে, একটা হচ্ছে প্লাস্টিড আর একটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এখন এই প্লাস্টিডে কেন থাকে? প্লাস্টিডে এই কারণে থাকে, প্লাস্টিডের নির্দিষ্ট কিছু কাজ আছে, সেটার জন্য তার নিজস্ব কিছু ডিএনএ থাকবে, এবং মাইটোকন্ড্রিয়াতে নিজস্ব কিছু ডিএনএটা থাকবে। আর যদি প্রাণী কোষ হয় তাহলে সেখানে তো আর প্লাস্টিড নাই, সেখানে প্লাস্টিড আছে? প্লাস্টিড নাই। প্লাস্টিড থাকলে অবশ্যই ভালো হইতো, তাহলে উদ্ভিদের উপর নির্ভর করতে হতো না নাকি? বিভিন্ন ধরনের উপাদান যেগুলো প্রয়োজন এগুলো কালেক্ট করতে কালেক্ট করে ইয়া ছাদে গিয়ে বসে থাকে নাকি? তাহলে খাদ্য প্রস্তুত হয়ে যেত। আচ্ছা, তো আট নম্বরে যেটা দেখলাম মাইটোকন্ড্রিয়াতে কিছু নিজস্ব ডিএনএ আছে এবং কিছু আরএনএ থাকে। এরপরে আরো যদি চিন্তা করি মাইটোকন্ড্রিয়াতে কিছু আমাদের রাইবোসোম থাকবে, মাইটোকন্ড্রিয়াতে কি থাকবে? কিছু রাইবোসোম থাকবে। রাইবোসোমটা কেন থাকবে? কারণ প্রোটিন সংশ্লেষণের জন্য মাইটোকন্ড্রিয়ার ভিতরে রাইবোসোমের প্রয়োজন হয়। এবং এরপরে যে জিনিসটা দেখি আমাদের এই যে মাইটোকন্ড্রিয়া আছে, এই মাইটোকন্ড্রিয়ার ভিতরে ঝেরির মতো থকথকে কিছু দানাদার অংশ আছে, সাধারণত আমরা ম্যাট্রিক্স নামে চিনি। তাহলে মাইটোকন্ড্রিয়ার ভিতরে যে ঝেরির মতো থকথকে অংশ আছে সেটার নাম কি? ম্যাট্রিক্স। তো ম্যাট্রিক্স মানে সাধারণত ম্যাট্রিক্স বলতে যদি আমরা যে জিনিসটা বুঝি সেটা হচ্ছে ধাত্র আছে ধারণ করে, ঠিক আছে? সেটার নাম হচ্ছে ম্যাট্রিক্স। এবং মাইটোকন্ড্রিয়ার যে ম্যাট্রিক্সটা আছে এটার আলাদা একটা নাম আছে, সেটার নাম হচ্ছে মাইটোপ্লাজম। তাহলে মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সের নাম কি? মাইটোপ্লাজম, ঠিক আছে? এরপরে আমরা যে এই মাইটোকন্ড্রিয়া বললাম, এখানে যে মাইটোকন্ড্রিয়ার মেমব্রেনটা আছে সেই মেমব্রেনের যে লেয়ার গুলো আছে, লেয়ার গুলো সাধারণত কিছু রাসায়নিক পদার্থ দ্বারা তৈরি হয়, সেখানে সাধারণত প্রোটিন এবং লিপিড থাকে। তাহলে মাইটোকন্ড্রিয়ার মেমব্রেন কি দ্বারা তৈরি হয়? প্রোটিন এবং লিপিড দ্বারা তৈরি হয়। তো কোন কিছু যদি সাধারণত প্রোটিন এবং লিপিড দ্বারা তৈরি হয় সেগুলোকে বলা হয় লাইপোপ্রোটিন। কি বলা হয়? লাইপোপ্রোটিন। তো এরপরে যদি আমরা চিন্তা করি তাহলে এই মাইটোকন্ড্রিয়া সম্পর্কে মোটামুটি আমরা অনেক কিছু জানতে পারছি। তো এখন মাইটোকন্ড্রিয়াটা আবিষ্কার করেন কে? মেন্ডেল নামে একজন বিজ্ঞানী মাইটোকন্ড্রিয়াটা আবিষ্কার করেন সর্বপ্রথম। এবং কত সালে আবিষ্কার করেন? 1898 সালে, ঠিক আছে? তো এই পর্যন্ত মোটামুটি আমাদের জানলে
প্লাস্টিক বেশ কয়েক ধরনের হয়, প্লাস্টিকের
কারণ টিস্যুর উদ্ভিদ
আবার জলটাও কি করতেছে, মাটির নিচ থেকে পাতা নিয়ে যেতেছে, দুজনে কি কাজ করতেছে, পরিবহন করতেছে। তাহলে যারা পরিবহন করতেছে তাদেরকে কি বলা হবে? অনেক পরিবহন নিচ্ছে নাকি বাস কি একটা পরিবহন কারণ কি যাত্রী এখান থেকে নিয়ে যায় আর এই জায়গায় নিয়ে নামায় চলে আসে নাকি? এখন যদি বলা যায় এরকম যে যে জায়গায় একটা যাত্রী উঠছে এটার নাম তো নেই ওই দিকে দিয়ে, তখন সেটা কি পরিবহন হবে? সেটা স্থায়ী হয়ে গেল নাকি? তো এখানে পরিবহনের কাজ করতেছে। তো এই জন্য জায়গা এবং কৃষক কিছুকে একসাথে বলা হয় বা সুন্দর কাণ্ড বলা হয়ে থাকে। তো এখন এই জায়গার কৃষক আবার দুই ধরনের হয়ে থাকে, জায়গার কৃষক কিছু ধরনের দুই প্রকার, একটা কি একটা হচ্ছে প্রাথমিক জায়গা আর একটা হচ্ছে গৌণ জায়গা, ঠিক আছে? আবার প্রাথমিক জায়গা যেটা সেটাকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রাথমিক জায়গা আর একটা হচ্ছে গৌণ জায়গা। তো প্রাথমিক জায়গাটা আবার দুই ভাগে ভাগ করতেছি, দুই ভাগে ভাগ করতেছি, একটা হচ্ছে প্রোটো জায়গা আর একটা হচ্ছে মেটা জায়গা, সেটা কি? আর তাহলে টিস্যুর ক্লাসিফিকেশনটা এই পর্যন্ত শেষ, আর কোন ক্লাসিফিকেশন নাই। এখন এখানে আমাদের দুটো জিনিস জানতে হয়, একটা হচ্ছে জাইলেমে চার ধরনের কোষ পাওয়া যায় এবং ফ্লোয়েমেও চার ধরনের কোষ পাওয়া যায়, ঠিক আছে? এটা ক্লাসিফিকেশনের ভিতরে পড়াটা, এটা আলাদা জিনিস। যে কোষ গুলো আমরা এখন এটা কি করতেছি, কোষের কথা বলতেছি, তাহলে টিস্যু ক্লাসিফিকেশন কে আর বলবো না। তাহলে আমাদের টিস্যু ক্লাসিফিকেশন এই পর্যন্তই। আবার বলতেছি সর্বপ্রথম টিস্যু কয় প্রকার? দুই প্রকার, একটা হচ্ছে উদ্ভিদ টিস্যু, একটা হচ্ছে প্রাণী টিস্যু। আমরা যেটা বলতেছি সেটা হচ্ছে কি, উদ্ভিদ প্রাণী না, এটা হচ্ছে উদ্ভিদ টিস্যু, বুঝে গেছে? তাহলে উদ্ভিদ টিস্যু কয় প্রকার? দুই প্রকার, একটা কি, একটা হচ্ছে মেরিস্টেমেটিক টিস্যু বা প্রাথমিক টিস্যু, আর একটা হচ্ছে প্রাণী টিস্যু বা স্থায়ী টিস্যু। তো আমাদের যেটা আছে সেটা হচ্ছে স্থায়ী টিস্যুটা। তো স্থায়ী টিস্যু কয় প্রকার? তিন প্রকার, কি কি? এক নম্বর হচ্ছে সরল টিস্যু, দুই নম্বর জটিল টিস্যু, তিন নম্বর সরলকারী বা ডিসেবিলিটি টিস্যু। এরপরে সরল টিস্যু আবার তিন